মুবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের ঈদের দিন। ঈদের দিন সকাল থেকে আমরা খুবই ব্যস্ত সবাই কাটিয়েছি, নামাজ পড়া হয়েছে এখানে। নামাজের পরে আমরা সবার বাসায় বাসায় দাওয়াত খেয়েছি। এরপরে সন্ধ্যার দিকে আমরা স্টুডেন্ট কমিউনিটির কিছু ফ্রেন্ডসরা মিলে প্ল্যান করেছি যে আমরা ঈদের রাতে একটা পটলাক টাইপের অনুষ্ঠান করব। তো এখন সেই অনুষ্ঠানটারই ডেকোরেশন চলছে। তো আমরা কিছু যারা ডেকোরেশন করবে তারা সবাই আগেই আমরা চলে এসেছি। তো জায়গাটা এখন পুরোপুরি গোছানো হচ্ছে, আস্তে আস্তে গেস্টরাও আসা শুরু করেছে। এই যে আমাদের দুইটা ছোট্ট রাজকুমারী একসাথে দাঁড়িয়ে আছে। আমাদের গেন্সভিলে অনেকগুলো ছোট ছোট বাবু হয়েছে, সবাই এখন অনেকটা বড় হয়ে আসছে। তো সবাই প্রোগ্রামে আজকে এসেছে। তো প্রথমেই আমরা অ্যাপেটাইজার সার্ভ করে দিয়েছি। এখন মোটামুটি সব গেস্টই আসা হয়ে গিয়েছে, আর তেমন কেউ বাকি ছিল না। সো ফার্স্টে আমরা হালকা অ্যাপেটাইজার দিয়েছি, তো সবাই এখন অ্যাপেটাইজারই খাচ্ছে আর সবাই ছবি তুলছে। এত বছর করোনার জন্য আমাদের এই গেট টুগেদার, এ ধরনের পার্টি খুবই কম হয়েছে। বাট এখন আলহামদুলিল্লাহ করোনার প্রকোপটা কমে আসাতে আমাদের এই প্রোগ্রামগুলো আবার সুন্দর করে শুরু হয়েছে। এখন আমরা ডিনার সার্ভ করে দিয়েছি। তো ডিনারে সবাই একটা একটা করে আইটেম রান্না করে এনেছে, এর জন্যই এটার নাম আসলে পটলাক। তো কেউ কাবাব করেছে, ভেজিটেবল করেছে, কেউ কেউ ফিশ করেছে, রোস্ট করেছে। সো যে যার যেটা পছন্দ আসলে আমরা সেভাবেই মেনু রেডি করে দেই এবং সবাই সেটাই রান্না করে নিয়ে আসে। তো এখন ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে, তো সব গেস্টরা এখন ডিনারটা নিচ্ছে। আর এরই মাঝে মাহরিনের দাদু চলে এসেছে। দাদু আজকে একটু লেট করে এসেছে, তো এখন মাহরিন খুব খুশি দাদুকে পেয়ে। এতক্ষণ সে দাদুকে খুব মিস করছে। সো সবাই ডিনারটা শেষ করে এর পরপরই আমরা আবার ডেজার্ট স্টার্ট করে দিয়েছি, কারণ আসলে আমাদের সময় একটু কম ছিল। তো ডেজার্টটা এখন সার্ভ করে দিয়েছি, সবাই এখন ডেজার্টটা খাবে। আর প্লাস আজকে আমাদের এখানে একজন আঙ্কেলের বার্থডে ছিল, আমাদের একটা ফ্রেন্ডের বাবা, উনি বাংলাদেশ থেকে এসেছেন। তো ওনার আজকে বার্থডে ছিল, তো সবাই আমরা ওনার বার্থডে সেলিব্রেট করছিলাম। তো কেক নিয়ে আঙ্কেল সব বাবুদেরকে নিয়ে আসলে কেকটা কাটছিল। দেশের বাইরে থেকে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদেরকে আনন্দ দেয়। তো আমরা এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে নিয়েই বেঁচে থাকি এখানে, কারণ আমাদের আসলে আত্মীয় স্বজন বলতে এখানে কেউই নেই। আমরা এখানে সব ফ্রেন্ডসরাই, আমরা সবাই একটা পরিবার। তো এই পরিবার একসাথে অনেক দিন পরে আমরা আবার সবাই হতে পেরেছি করোনাটা শেষ হওয়ার কারণে। তো এখন সবার ডেজার্ট খাওয়া শেষ হয়ে আসছে, প্রায় অনুষ্ঠানটা এখন শেষের দিকে, কারণ ডেজার্টের পরেই আসলে আমরা প্রোগ্রামটাকে র‍্যাপ আপ করে ফেলবো, কারণ অনেক বেশি সময় হয়ে গিয়েছিল, তখন লেট হয়ে গিয়েছিল। দেখাচ্ছি যে সবাইকে কাজ করছে আর আমি ঘুরে বেড়াচ্ছি। এখন প্রোগ্রামটা র‍্যাপ আপের পালা। তো যার যা খাবার বেঁচেছিল আমরা সবাই একটু ভাগাভাগি করে নিয়ে নিয়েছি, প্লাস এখন এই হল রুমটার ছেলেরা সব আই মিলে ক্লিন করছিল। এখানে এটাই রুলস যে আপনি যখনই যাবেন সব কিছু ক্লিয়ার করে রেখে যেতে হবে। তো এই ছিল আজকের আমাদের ব্লগ। আর আমাদের এই পার্টিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এ ধরনের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কনসিডারিং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো আপনারা অবশ্যই দেশের বাইরে যে আমাদের যে জীবনযাত্রা সেটা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তো আশা করি আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।